শুক্রবার বিশালগড় শুভদীপ বিয়েবাড়ি হলঘরে বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বড়দিনের সকালে এই নির্বাচনকে ঘিরে বিশালগড় ব্যবসায়ী সমিতির মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন সকাল 9টা থেকে বেলা 1:30টা পর্যন্ত ভোট দান প্রক্রিয়া চলে। মোট ভোটার ছিল 878 জন, ভোট পড়েছে 817টি। 579 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রতনদেব এবং 409 ভোট পেয়ে আগামী 3 বছরের জন্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাবুল সাহা। নির্বাচনকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে বিশালগড় ব্যবসায়ী সমিতির নির্বাচন। সম্পাদক এবং সভাপতি পদে নির্বাচিত হয়ে রতনদেব এবং বাবুল সাহা জানান, আগামী 3 বছর বিশালগড় বাজারের উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাবেন। তবে কোভিডের কারণে বিশালগড় বাজারের আশেপাশে ছোট ছোট দোকান গজিয়ে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশালগড় বাজার ব্যবসায়ীরা। বাজারের উন্নয়নে নতুন বাজার কমিটি সর্বতোভাবে চেষ্টা করবে বলে জানান নতুন সভাপতি ও সম্পাদক। তবে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করেছেন নির্বাচনে নিযুক্ত ইলেকশন অফিসার সুজিত সাহা। বিশালগড় বাজারের সমস্ত ব্যবসায়ীরা নতুন বাজার কমিটির নতুন কমিটি এবং সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, বাবুল শাহ, গত 2-6 বছর আমি সেখানে ছিলাম, এবারও নতুন করে আজকে নির্বাচন হয়েছে, তাতে আমিও আবার পুনরায় সম্পাদক হিসাবে মানে মনোনীত হলাম। আমি আমার মনে হচ্ছে বিশালগড় বাসীর লেগে যা করেছি আমার লেগে তা একটু কিঞ্চিত আমার দিয়েছে। আমার আশা আরও 3 বছর আমি পেয়ে আমি বিশালগড় বাসীকে এরমকে দেখাবো যে আমার ব্যবসায়িক মানে ব্যবসায়ী লেগে আমার আমার যা নিয়েছে সম্পদ হিসেবে প্লিজ। আপনি? আমি 579 ভোট পেয়েছি, আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি। আমি আজকে শপথ করতেছি যে আমাকে 579 জন সবাই ভোট দিয়েছে এবং যারা আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদেরকে নিয়ে এবং বিশালগড় বাজারের সবাইকে নিয়ে বাজারের উন্নয়নের জন্য আগামী 3 বছর নিজের ব্যক্তিগত কাজ ফেলে দিয়েও ব্যবসায়ীদের সহযোগিতা করে দিই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।